আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবগঠিত থানা বাঙ্গরা থানার উপকণ্ঠে মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আসল সমস্যা হচ্ছে এই, ইসলামকে এটা লাড়া দিয়া দেখতে চায়। সুরে যখন সুরি করতো রুহে, বুদ্ধিমান সুর যারা ফইলা মাথা দেয় না। আমার অনেক সুরের লোকে কথা হয়েছে, আমি অনেক ফাক্কা সুর 15-20 বার ধরে মায়ের খেয়েছে, হেমন সুরের লোক আমার কথা হয়েছে। আমি কইছি ও মায়ের খেলেন কেমনে, কয় বেহতে এরা কামের কারণে। আমি কই তো এরপরে কয় এরপরে থেকে বুদ্ধি হয়েছে, আর ধরাও ফরি না, মাইরও খাই না, ফিটা জায়গা ফাইলার উফরে দিয়া। আমি কই বুঝলাম না কিচ্ছু। কয় হুজুর এই ফইলা ফইলা যখন চুরি করি তখন করতাম কি, গাঁথা কইরা হিম কইরা বেড়া এই ফিডার তার কাছে কাইটা ফইলে মাথা দিতাম, আর হেতারা যে হুলদা লাড়ি রয়ে বই অরিসে কইতাম বলতাম আমরা ঠাস কইরা মাথাটা নাই। আমি কই তো ফরে কিতা করেন, কয় ফরে বুঝা লাইছি মাথা দেওয়ান কইতো না, ফরে করি কি গাথাটা কইরা সেটা ফাইলা এই লাড়ির মাথার মধ্যে ফাইলা দিয়া তারপরে এই মাথাটা দেয়। তো যখন ফিডাটা দেয় যখন দেখছি যে হজাক ফিডা দিছে ফাইলার উফরে দিয়ে গেছে, আমার মাথা লইয়া বাইতে ইয়া ঘুষ। আমানতের খেয়ানত আমাদের ভিতরে যেই পরিমাণে আছে, আমরা যদি আমানতের খেয়ানতের উদাহরণ দেওয়া যায় যে আমানতের খেয়ানত কারে কয় এবারে দেখলে বুঝবা। মেলের পরে এই রায় হইছে 5,000 টেহা জরিফানা, বড় সর্দারের কাছে এই 5,000 টেহা রাখছে। যখন যেতে টেহা ফানা এই যারে দিব তারে কইছে তুমি আগামীকালকে আইও, আইয়া সেটা টেহারা লইয়া যাইও। জরিফানা কত ঘুমাইলেছেন আপনারা? জরিফানা হইছে কত? 5,000 টেহা সর্দারের কাছে রাখছে, হাতে ফরের দিন আনতো গেছে, গেছে পরে তারে দেয় 3,500। টেহানা কত দিছে কত? হ্যাঁ গণ্য সেরা গন্ত লইছে পরে এবার গলসকিতা নাগেশ্বর উজুরে কইছে টেহা গণ্যা নেওয়ান সুন্নত, কারো তোমার সুন্নত ফরজ লইয়া টানাটা নিতে সুন্নত আদায় করে। এখন গণ্যা দেহে কত? 23 দিয়ে কেছে ভাই 5,000 টাকা দিয়ে আমার সামনে হাতে দিল, আপনি দিয়ে 3,500 টাকা দেন। তা 3,500 টাকা যে পাইছো আলহামদুলিল্লাহ, ফরো 33 বার এন আবার কথা কয়। টেহা কি এমনি আইয়ে মনে করছো খরচ হয় না ফিসে, বেশিও খরচ হয়েছে তোমার তো কমাইয়া রাখছি না উজিবিল্লা কয় না, এবার আর খরচ করে লাইছে বেশি, সেই খরচের টেহা এখন তো কাটিয়া রাখছে। আমানত রাখছিল এক রাইতের লাইগিয়া, এক রাইতে 1,500 নাই, যদি 2-3 রাইত থাকতো তার তো এবার এই যেতে ফাইল হইল, তার তো আরো সর্দারে ফান্না হইল, ঠিক কিনা কর? আহারে মুসলমান, আহারে আমানত, আহারে আমানত। এই বাংলাদেশটা কি এর উপরে যে টিকা রয়েছে আল্লাহ দেখেও, আমরা যদি আল্লাহর জায়গায় যাইতাম ফিটাল লোকে রাইতে রাইতে দেখলেন হলো অর্ধেক নাই। ব্যানার যত্ন করে যেমনি রাইখ্যা দিয়েছেন বাঙ্গরা বাজারও টানাইবেন সাদরা উঠলে, আল্লাহ দেখ কেন সহ্য করছে। আপনি করেন দিন নৌকামার কা ধানের শীষের ব্যানারে তো যত্ন করে রাহেন খিতেন, এবার কি সুন্দর করে বাস করে ব্যানারটা খুললা রাইখ্যা দিতেছে ফুতে কয় আব্বা এটা তো ধানের শীষ, কয় রাখ রোজার মাসও কামও লাগবো। সান্দরা উঠতে দেরি বা টাঙাইলিছে না এগুল দিয়া ভিতরে বইয়া বইয়া মানুষের খাওয়ায় ব্যানার টাঙ্গাইয়া আসেনি এই কারবা। এরপরে করুণা দিল গেলে আবার জিগাইতে নাইছে ঠেলা ফুটেছে মরেন না কপাল বালা। আমরা দেশে করে না কি করে না, আত্মীয়তা সব মা অস্বীকার করে লায়, বাপ অস্বীকার করে লায়, মুরগা জব করছে দুস্তেরে দাওয়াত দিছে, উহিল শ্বশুর তার বিয়াত দিলে হেবাড়া উহিল দিছে, হেবাড়ারে মালাই বাঙ্গরাতে দাওয়াত দিয়ে আনছে, আর কান্দার ঘরের মধ্যে মা আর আব্বা তারারে জুদা করে দিছে, বুড়া বেড়িটা রান্ধে বুড়া বেড়াটা খায়। এবি দিয়ে মুরগার গুস্তের গন্ধ পাইয়া বউয়ের এয়া জিগেছে কি তাকো তোমরা করো কি মেমান আইব, কয় তো ফেল নজর যায় কেমনে সোহেনা বিলে দেখে না হরিরে কইয়া বুঝছে বউডায় হরিরে কইছে ফুতে ডাক দিয়া কয় আর এইটা হইল না, এটা বুড়া বুড়ি কত তো নিকল ভাই ফোড়ো, তুমি সন্তান তুমি ছেলের বউ, তুমি সম্পর্কটা নষ্ট করে মালাই বাঙ্গরার উহিল শ্বশুরও একটা আত্মীয়, উকিল শ্বশুর এইটাও একটা আত্মীয়, মার খবর নাই বাপের খবর নাই, মালাই বাঙ্গরতে উহিল শ্বশুর এনে মুরগা জব করে খাওয়ায়, আর লগের ঘরটার ভিতরে
মায়ার বাফে বুড়ার বুড়িয়ে কি খায়, সন্তানের খবর নাই, আমরা মানুষ রয়েছি এখনো। আজকে এই বাংলাদেশে, যেই বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান, শতকরা 90 জন মুসলমানের দেশে ঢাকা ইউনিভার্সিটির মতো যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, ওইখানকার একজন টিচার যিনি ডক্টরেট করেছেন, তিনি রিক্সাওয়ালা না, তিনি সিএনজি ড্রাইভার না, তিনি বসুইরা কামলা না, তিনি ঠেলা গাড়ি চালায় না, সেই ডক্টরেট করা লোকটা ওই সালাম নিয়ে আর আল্লাহ হাফেজ নিয়ে যেইভাবে মস্কারা করেছে, কোন মুসলমানের দেশে কোন মুসলমান এই মস্কারা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলো? আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে সালাম নিয়ে আল্লাহ হাফেজ নিয়ে মস্কারা করা যায়, বাংলার জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে দেখা যাওয়া যাবে না। সবকিছুর একটা সীমা আছে, মাত্রাতিরিক্ত কিছুই ভালো না। নাস্তিক মুরতাদদের আস্ফালন আজকে বাংলাদেশে এই মাত্রায় বেড়ে গেছে, মনে হয় যেন আমরা এই বাংলাদেশে মুসলমানরা হচ্ছে কচুরি পানার মতো যে গরু লাগাইয়া খাওয়াই লইব, মনে হয় যেন বঙ্গোপসাগরের ফেনা যে বাতাস আসলে আমরা মিশে যাব। আমি বলে দিয়েছি এই মুসলমানদের শিকড় হলো 7 জমিনের নিচে, আর মুসলমানদের ডাল পালা হলো 7 আকাশের উপরে, ঠিক কিনা বলো? তো নবীজি হেরা গুহায় কথা মনে আছে তো নাকি? জিব্রাইল আসলেন, এসে বললেন ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই ঘোষণা যখন শুনলেন, আল্লাহর নবীকে যখন বলা হলো আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হলেন, ভয় কম্পমান। আল্লাহর নবী ভয় পেয়ে হেরা গুহা থেকে দৌড়ে দৌড়ে তাড়াহুড়ু করে নামলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে গিয়ে ঢুকলেন, খাদিজা দেখলেন আমার নবী ভয়ে কম্পমান। খাদিজা ডেকে বলেন ও স্বামী আমার, ও স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন নাকি, কেউ আপনাকে কিছু বলেছে নাকি, মক্কার কোনো মানুষ আপনাকে ভয় দেখিয়েছে নাকি? আম্মা জান খাদিজা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ নবী ডেকে বলেন খাদিজা, ও খাদিজা আমি ভয় পাই নাই, তবে অন্য বিষয়ে একটা ভয় পেয়েছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে ভয় দেখায় নাই, আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন এমন সময় আল্লাহর ফেরিশতা জিবরাইল আলাইহিসসালাম এসে বলে আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নই, আমি নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তাকিয়ে দেখলাম তার একটা পা যেন আকাশের উপরে আর একটা কদম যেন হেরা গুহার উপরে, আমি ভয় পেয়ে গেলাম। ও খাদিজা, জিবরাইল বলে আমি নাকি নবী, আম্মা জান খাদিজা মুচকি হেসে কয় অবশ্যই আপনি নবী। আম্মা জান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না কেবে কে বলেছে আপনি নবী, কবে থেকে আপনি নবী, কোন দিন থেকে আপনি নবী, কেমন করে আপনি নবী, কোনো প্রশ্ন করলেন না, কোনো কিউরিসি নাই তার, কোনো কৌতূহল জাগলো না, নবী শুধু বললেন আমি নবী। আর আম্মা জান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। এই কথা শোনার পরে নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কয় ও খাদিজা, জিবরাইল বলেছে আমি নবী। আম্মা জান খাদিজা জানতে চাইলেন না কেন আপনি নবী, কবে থেকে নবী, সিদ্ধান্ত কে দিল, কোন প্রশ্ন তিনি করলেন না, তিনি এক বাক্যে স্বীকারোক্তি দিলেন
তিনি এক বাক্যে মেনে নিলেন, অবশ্যই আপনি নবী। আমার নবীজি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, থমকে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? সুবহানাল্লাহ, তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? তুমি শুনেই রায় দিয়ে দিলে, কোনো কিছু জানতে চাইলে না, তুমি কেমনে বুঝলে আমি যে নবী? আম্মা জান খাদিজা মুচকি হাসি দিয়ে কয়, আমি আগেই বুঝেছিলাম আপনি কিছু একটা হবেন। আপনার মাঝে তিনটা গুণ আমি দেখেছি, 15টা বছর আপনার সাথে সংসার করেছি, আপনার যখন 25 বছর, আমার যখন 40 বছর, আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনার এখন 40, আমার এখন 55, 15টা বছর একসাথে সংসার করলাম। আপনার ইনসেন আউট, আপনার ভেতর এবং বাহির, আপনার প্রকাশ্য এবং গোপন, কোনো কিছু আমার কাছে জানার বাকি নাই, সব কিছু আমি 15 বছর ধরে দেখেছি, পর্যালোচনা করে দেখেছি, আমি খেয়াল করে দেখেছি। এর আগে আমার আরো 2 স্বামী ছিল, আমি 2 স্বামীর সংসার করেছি। আপনার সংসার করতে এসে আপনার সাথে আমি মিশেছি, খেয়াল করে দেখেছি, তিনটা গুণ আপনার মাঝে আমি পেয়েছি, মক্কার কোন মানুষের মাঝে এই তিনটা গুণ আমি আর দেখি না। এক নম্বরে আমি দেখেছি, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। যখন যে আমানত রাখে, আপনি আমানতের কখনো খেয়ানত করেন না, আপনি জীবনের বিনিময় হলো আমানত রক্ষা করেন। 2 নম্বরে আমি দেখেছি, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আত্মীয় যারা, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য আপনি অনেক কষ্ট করেন। 3 নম্বরে, কোনো অভাবী মানুষ আপনার দরজায় এসে ফেরত গেছে, 15 বছরে আমি খাদিজা একবারও দেখি না। আমানতের খেয়ানত আপনি করেন না, তিনটা গুণ আম্মা জান খাদিজা বলেছেন। এখন চিন্তা করে দেখেন, এই তিনটা গুণ আমাদের মাঝে হিসাব মিলাইয়া দেখেন, আমানতের খেয়ানত আমাদের ভিতরে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আল্লাহ দেখে দুইটা অহনও রাখছে। আমরা যেই কাম করি, অনেকে আবার জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহর নবীর অনেক মায়া বেশি, আমরা রাতে যে শুনছি মায়া ডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ স্বয়ং আল্লাহর জন্য রাখিয়া দিছে, বাহি 1 ভাগ রে আবার 100 ভাগ কইরা 1 ভাগ মিলে 18,000 মাখলুকাতরে দিছে। এই সামান্য একটু মায়া পাইয়া মা সন্তানরা ওয়া ওয়া করে চিল্লান দিলে, মায়ের কাম টাম হালাইয়া গোসল করিন না, মা ডায় ফেসাব পায়খানা সহ আবার সুইটারে কুলো করে লায়, এই শীতের বিকালবেলা তারে কুলো লইয়া কাম লাগলে মায়া আবার গোসল করে, এরপরেও মায়া আড়া। সুবহানাল্লাহ কয় না রে, মায়া না দেখা যায়। টঙ্কি বাজার থেকে গাইডা কিনছে, দেশি গাইডা কিনে সেটা বাড়ির দিকে রোয়ানা দিছে, বাঙ্গরা ইয়া সেটা খাল ফাড় ইয়া বাইক যাওয়ার লাগে, মাগরিবের আজান দিয়া লাইছে, গাইডা পানিত নামে না পিছিয়ে দিয়া ঠেলতে আছে, মুড়িবু কয় ঠেলতা করবা গাই পানিত নাম তো না, কই কিতা কর, কয় দেহাড়ারে কান্দলে আগে দিয়া নাইন মালাও, এবারে দেহাড়ারে কান্দলে ইয়া নামতে দেরি, গাইডা ফাল দিয়া পানিত নামতে দেরি নাই, ঠিক কিনা কয়? আহারে মায়া, 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাকলুকাতের ভিতরে দেওয়ার কারণে যদি মার আম্মা আম্মা কইয়া চিল্লান দিলে, এই মার মনও যদি এমন লাগে, এরপরে ডেহাডারে লইয়া ফানিত নামলে, এই শীতের ভিতরে গাইডা যদি ফাল দিয়া ফানিত নাম মেলা, যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রয়েছে, এই আল্লাহর মায়াটা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই অনেক জায়গায় গেলে তো হুজুর এত মায়া লই আল্লাহ বইয়া রয়েছে, এরপরে আবার আমরা করুণা দিয়া মাইরা লাই ঘটনাটা কিতা? আমি কই সিহন কামলায় না বালা বুঝের কথা শিক্ষা লইছেন। আচ্ছা বোন, আপনি যেই কথাটা কইছেন এটা আমারও মনের ভিতরে একটা প্রশ্ন, কথা তো ঠিকই, এত মায়া লই আবার করুণা দিয়ে আল্লাহ মাইরা লাই, তো আর মায়া হইল কখনো? আমি কই ও যেই কাম আমরা করি আল্লাহ যদি আগের থেকে মারতো, এর ভিতরে আপনি কয়েকশোবার মরলেন ওই, আপনি ওখানে না এতদিন পরে একবার মরতে নাইছে, যেই কাম আমরা করি আল্লাহ যদি কয় ফার্স্ট ওয়াক্ত নামাজ যে না পড়ব, এক ওয়াক্ত নামাজের লেগে একবার মরণ তো ডেইলি মরণ লাগলো ওই ফার্স্ট বার, ঠিক কিনা কও? আল্লাহ যদি
কয় 30টা রোজা লাগিয়া যেই ব্যক্তি মাস 30টা রোজা বছরে থাকতো না প্রতি রোজা একবার করে মরবো আর কয়বার মরা ফানা হইছেন হিসাব করে আমারে জানাই ঠিক কিনা কো ঠিক কিনা কো আল্লাহ দেখিয়া না তিনি রহমান তিনি রাহিম তিনি তো আমার মতো আর সেতা না কেন আমার মতো সেতা হইলে আল্লাহ কবে বুড়ে গেলেন গো আল্লাহর মায়া বেশি তিনি রহমান তিনি রাহিম তিনি প্রেমময় তিনি ওয়াদুদ এই জন্য এখনো বাচ্চা রয়েছে না হইলে বাচ্চা থাকার কোনো কারণ নাই ঠিক কিনা কো আমরা যেই না ফরমানি করি আমরা যেই আল্লাহর জন্য ভুলে গেছি আল্লাহ মারলে অনেক আগে মাইডালে তো পারতো কারণ আল্লাহ দেখছে নমুনা খারাপ এই পৃথিবীটা তো আল্লাহ তিহাই রহন লাগবো তিহাই তো রহন লাগবো আপনি এই ঘাস তুললে হালায় কোন সময় যখন ধান গাছটিরে ঘাসে বেড় দিয়ালা ধান গাছটি তো টিহান লাগবো তখন মানুষে গিয়া আগাছা দিয়ে তুললালা তখন কেউ যদি কয় ও এত সুন্দর ঘাসটি উঠছে ঋতু লোকেরে তো এই ঘাসের প্রতি মায়া দেখাইলে কি ধান গাছ টিকবো কথা কেন ধান গাছ টিকবো তো ধান গাছটি হইতে হইলে যেমন আগাছা মাইডালা ওন লাগে এই দুনিয়ায় ভালো মানুষগুলোকে আল্লাহর এই সুন্দর পৃথিবীকে টিকাইতে হলে কিছু আমানুষ কিছু কুমানুষ কিছু ঘাস মার্কা মানুষ আছে এটি না করে নিরাইয়া তুললা লাইতে হইব ঠিক কিনা কম এটিতে আরো আগে মাইডালা ওন আছে আর এই করুণার পরেও তো আমরা তারা যেমনি ধরা পড়তে আছে পরশু দিনের কথা না বাসার একটা মিনি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে ওই রকম জিনিসপত্র থাকে না বাসাটার ভিতরে যাত্রী আছে ঠিক কিনা ক এরপরে কোন যে আল্লাহ করুণা দিছে গেরে আল্লাহ দেখা সোয়াইয়া সোয়াইয়া মারতে আছে তোবাকরণের সুযোগ দিছে আর না হইলে আমরা তোবা করানোর সুযোগ পাওয়ানোর কথা না যে আকাম কুকাম আমরা মানুষটি জায়গায় জায়গা আমানতের খেয়ানত শুধু একটা বললাম খেয়াল করে দেখেন আমানত রেখা কোনোদিন আমানত ফেরত পাওয়া যায় না ঠিক কিনা কম আ মুসলমান মন দিয়ে শুনুক আমার আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান খাদিজার মুখ দিয়া তিনটা গুণের কথা বললেন এক নম্বরে হইল ও নবী কখনো আপনি আমানতের খেয়ানত করেন না সুবহানাল্লাহ বলবেন সুতরাং আমরাও এই নবীর গুণে গুণান্বিত হয়ে আসে কে রাসুল হইতে হবে আমরাও কখনো যারা করলে করছেন আগে এখন থেকে নিয়ত করেন আমানতের খেয়ানত করবেন না সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আমানতের খেয়ানত করবেন কেন করবেন কেন করবেন হ্যাঁ একটা মানুষের খাইতে কয় টাকা লাগে খাইতে কয় টিহা লাগে আপনি ফ্যাট বইরা খাইছেন মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খান আর গুস্ত দিয়া খান খাইয়া করে ফ্যাটটা ঠুল ঠুললা আপনার যদি কয় ও এই একটা রসগোল্লা খাও রসগোল্লাটা অনেক ভালো নবীন করতে আনাইছি একটা রসগোল্লা খাও আপনার গিয়া ফ্যাট ফাড়ে ফাড়ে আপনার রসগোল্লাটা ফাই যা সুহের পানি সাইডা দিছেন ফোরান ফুটতে আছে কিন্তু ফ্যাটে তো তাই না খাইতে কয় টিহা লাগে কোন কি রে নাদান্না ফানা কি রে ফাড়াফাড়ি কিয়ের লাগে এই কারাকারি কেন করবে কয়দিনের জিন্দেগি কয়দিনের জিন্দেগি এত নাদান্যা ফানা করণ লাগে এত মানুষের আমানত খেয়ানত করা লাগে আমরা আজকে ওয়াদা করি তাহলে এই মাহফিল সার্থক হবে আমরা কখনো আমানতের খেয়ানত করবো আম্মাজান খাদিজা দুই নম্বরে নবীর ব্যাপারে বললেন ও স্বামী আমার আমি খেয়াল করে দেখেছি কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না আমরা এখনো মানুষ রয়েছি আল্লাহর নবী কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই আল্লাহর নবী কয় যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো যেন আল্লাহর রেহেমের সাথে তার সম্পর্ক ওই আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক যেন সে ছিন্ন করে ফেললো সালাই রহিমি যে নষ্ট করল রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করল আল্লাহর আরশের সাথে বান্দার সম্পর্ক যেন ছিন্ন হয়ে গেল কত বড় ধমকটা আল্লাহ দিছে তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহর আরশের সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যায় ও বাবা মনে রাখো আল্লাহর নবী হলেন মডেল
তিনি হলেন উসওয়াতুন হাসানা, তিনি হলেন তোমার জন্য আদর্শ। তিনি শিখাই দিয়া গেছে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না, ঠিক কিনা? তিনি তো বাপ পান নাই, নবীজি জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেছেন। 6 বছর বয়সে নবীজির আম্মা ইন্তেকাল করেছেন, 9 বছর বয়সে নবীজির দাদাও ইন্তেকাল করেছেন। 6 বছর বয়সে যখন নবীজির আম্মা ইন্তেকাল করে, নবীজি মক্কায় যখন আসলেন, আসার পরে খেজুর গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দাদা আব্দুল মুত্তালিব পিছন দিক দিয়ে গা পিঠের ভিতরে হাতটা রাখছে, রাইখা বলতেছে, নাতি আমার কান্নার দরকার নাই। আল্লাহ নবী কেঁদে কেঁদে কয়, দাদা, ও দাদা, আমার তো মা নাই, আমার আম্মা আমাকে ঘুম পাড়াতো, গোসল করাই দিত, খাওয়াই দিত, এখন কে আমাকে ঘুম পাড়াবে, কে গোসল করাবে? আব্দুল মুত্তালিব ডেকে কয়, তোর কপাল এমন, বাবার মুখ দেখলি না, 6 বছর বয়সে মা হারাইলি, বাবা নাই মা নাই, তো কি হয়েছে? আমি তোর দাদা আব্দুল মুত্তালিব আছি, ঘুম পাড়ালে আমি ঘুমাবো, গোসল করাইলে আমি গোসল করাই দেব। আল্লাহর নবী রাতের বেলা ঘুমিয়েছেন, নবীর বাইরে যাওয়া লাগবে, ওয়াশরুমে যাওয়া লাগবে, ঘুম ভেঙে গেল নবীজির, মা নাই, নবীর এই কথাটাও মনে নাই। নবীজি দাদা আব্দুল মুত্তালিবের গায়ে হাত দিয়া ডাকে, মা, ও আম্মা, মা তুমি উঠো, দাদা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব চমকে উঠলেন, তাকায়া দেখে আদরের নাতি মা মা করে ডাকে। আব্দুল মুত্তালিব টান দিয়া বুকটার সাথে মিশাইয়া কয়, কে তোর মা? তোর মা দুনিয়াতে নাই, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব, আয়, কি করা লাগবে, আয় আমার কাছে। এই নবী আমার মদিনায় গোশত বন্টন করতেছেন গরিবের মাঝে, সব মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, নবী সবাইকে এক ভাগ করে গোশত দিচ্ছেন, সাহাবারা লাইন ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী যারে সামনে পায় তার এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে নবী দেখলেন লাইনের শেষ প্রান্তে একটা বৃদ্ধা মহিলা গোছা হয়ে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর নজর পড়ে গেল, তিনি গোশত বন্টন থামিয়ে দিলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, কেমন করে আমি এখন গোশত বন্টন করি? তাকায়া দেখে নবী যাদের মাঝে গোশত বন্টন করতেছেন, লাইন ধরে একদল লোক দাঁড়িয়ে আছে, একজন একজন করে আসে, আর নবী গোশতের পোটলা ওই ব্যাগের ভিতরে উঠাই দেয়। হঠাৎ করে পেছনে তাকায়া দেখি একটা বুড়া মহিলা লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, গোশত বন্টন থামাও, গোশত বন্টন থামিয়ে দেওয়া হলো। এবার আল্লাহর নবী দিলেন দৌড়, ওই লাইনের পিছনে গিয়া যে বুড়া মহিলাটা, ওই মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খেলেন, ওই মহিলাকে টেনে টেনে সামনে নিয়ে আসলেন। নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, আল্লাহর নবী চাদরটা ওই মহিলার বসার জন্য মাটির উপরে বিছাই দিলেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, সবার প্রশ্ন, নবীর মতো মানুষ কার জন্য গায়ের চাদর বিছাইলেন? এই মহিলাটা কে? এই মহিলা কত ভাগ্যবতী, কার জন্য নবী গায়ের চাদর বিছাইলেন? নবীর আম্মা নাই, কে সেই মহিলা যার জন্য দুজাহানের বাদশাহ নবী গায়ের চাদর বিছাই দিলেন? একজন আর একজনের চেহারার দিকে তাকায় নবী বুঝতে পারলেন সাহাবাদের মনে কি প্রশ্ন জানতে চায় এই মহিলাকে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? ও আমার আদরের সাহাবারা, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি,
মায়ের মুখ আর দেখি নাই, 6 বছরে মা ডাকার বয়স আমার শেষ হয় নাই, মা হারিয়ে ফেললাম, মা যখন হারিয়ে গেল আমি আর মা পাব কই। আমার একদিনের কথা মনে আছে, ছোট্ট আমি মোহাম্মদ, সব বাচ্চারা মাঠে খেলতে যায়, আমিও খেলতে যেতাম, আমি নামতাম না, আমি খেলার সুন্দর দৃশ্যগুলো দেখতাম, বাচ্চারা খেলে আমি পাশে কিনারে দাঁড়ায় উৎফুল্ল হতাম, আনন্দিত হতাম। সন্ধ্যা যখন ঘনিয়ে আসত, সব বাচ্চাদের বাবা এসে কাঁদি করে বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে যেত, কুলে করে বাড়িতে নিয়ে যেত, আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম সব বাচ্চার বাবা কাঁধে করে কুলে করে তার বাচ্চাকে নেয়, কিন্তু আমাকে নেওয়ার জন্য আমার বাবা আসে না। আমারও মন চায় আমিও যদি বাবার কুলে উঠতে পারতাম। সব বাচ্চারা বাড়িতে চলে গেল, আল্লাহর নবী আর ঘরে যায় না, গোধূলি লগ্ন পরন্ত, বিকেল সূর্য ডুবে গেছে, গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নীড়ে, কোনো মানুষ আর রাস্তার বাইরে নাই, সবাই জর জর ঘরে ঢুকে গেল। মা মেনা জিজ্ঞেস করে, বাবারা আমার মোহাম্মদ কই? কয়, সে বসে আছে। কয়, আসে না কেন? কয়, সবার বাবা এসে নিয়ে যায়। সে কান্দে আর কয়, যতক্ষণ আমার বাবা না আসবে ততক্ষণ আমিও বাড়িতে যাব না। আম্মা জানা মেনা দিলেন দৌড়, গিয়ে দেখে গাছের নিচে বসে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ নবীকে ডাকে, কয়, মোহাম্মদ তুমি কেন এখানে বসে বসে কান্দতেছ? আল্লাহ নবী ডাক দেয়া, কয়, আম্মা আমি তো বলে দিয়েছি বাবা না আসলে আজকে বাড়িতে যাব না, যতবার বাবার কথা বলি তুমি মুখ ফিরিয়ে ওদিকে ফিরে থাকো, চোখের পানি মুছো, আমাকে একবারও বাবার কথা বলো না, আজকে বাবা না আসলে আমি যাব না, বাবা আসুক বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। সব বাচ্চাদের কাঁধে চড়তে মন চায়, আমার বুঝি মন চায় না, বাবাকে পাঠাও আমি কাঁধে চড়ে বাড়িতে যাব। বেলা বসে গেলেন, গাল বেবে পানি পড়ে, ডাক দিয়া, কয়, আজকে থেকে যদি কাঁধে চড়তে মন চায় আমার কাঁধে চড়বা, আজকে থেকে আমি শুধু তোমার মা না, আজকে থেকে আমি না, আমি আমি না, আমি তোমার মা এবং আমি আজকে থেকে তোমার বাবা। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, নবী চাদর বিছিয়ে দিলেন, ওই বুড়ো মহিলাটার আইনা বসাইলেন চাদরের উপরে। সাহাবারা চিন্তা করলেন, এই মহিলাটাকে কার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন? এই ভাগ্যবতী মহিলাটাকে নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও সাহাবারা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? সাহাবারা, রে মা যদি পাইতাম গায়ের চামড়া কেটে জুতা বানাই দিতাম, মা নাই, মা পাব কই? আজকে যেই মানুষটার এনে আমার চাদরে বসাইলাম, এই মানুষটার কেউ নাই, এই মানুষটাই হলো আমার দুধমা হালিমাতু সাদিয়া। নবীজি 2 ভাগ গোশত দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে, হালিমাকে 2 ভাগ গোশত দিলেন, পোটলায় ভরে, ব্যাগের ভিতরে ভরে নবী গোশত দিয়ে মা হালিমাকে ধরে ধরে ঘর পর্যন্ত পৌঁছে দিলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা আশেকে রাসূল দাবি করি, কিন্তু আফসুস হইল, আশেকে রাসূল দাবি করি কিন্তু মায়ের বাবার খবর বৃদ্ধ বয়সে আমরা নেই না, ঠিক কিনা? পত্রিকাতে এসেছে এই গত শীতে, এই গত শীতে মৌচাক মার্কেটের সামনে ফজরের সময় দারোয়ান যখন গেছে সামনে ঝাড়ু দিতে, গিয়া দেখে আপনার একটা বুড়ো মহিলা কম্বল পেঁচাইয়া বসে রয়েছে। দারোয়ান গিয়া বলতেছে, মা তুমি কে? কা, আমাকে তো চিনবা না, আমার বাসা গুলশানে, আমার ছেলে মাঝরাতে আমারে বলতেছে, মা চলো তোমার এক জায়গায় নিয়ে যাব। মা তো আমার ছেলে তো আমার গাড়িতে করে আনছে, এই জায়গায় আইসা
আমার গাড়ি থেকে নামাইয়া আমার ছেলে বলতেছে, মা তুমি এখানে বসো, আমি আইসা তোমাকে নিয়ে যাবো। আমার ছেলে তো এখনো আসে না, ফজরের আজান পড়ে গেছে, শীতে আমি কত কষ্ট পাইতেছি, আমার ছেলে এখনো আসে না কেন? বলে মা হাউ মাউ করে কাঁদতেছে। শেষ পর্যন্ত এই মাটাকে গুলশানে কত বড় লোকের সন্তান, বাবার রেখে যাওয়া সম্পদ ছেলে ভুক করে মায়ের চাদর পেঁচাইয়া কম্বল পেঁচাইয়া মৌচাক মার্কেটের সামনে ফেলে যায়। এরপরে এই মাকে দারোয়ানরা মিলে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, আর সন্তান কোনোদিন এই মার খোঁজ নিতে আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না, আমরা আশেকের আশেক, আমরা নবীর আশেক, আমরা নবীর উম্মত, আমরা আশেকের রাসূল দাবি করি। মায়ের খবর নাই, বাপের খবর নাই, আজব কারবার, আজব কারবার। আল্লাহ যে এখনো টিকাই রাখছে, আবার জিজ্ঞেস করেন করুণা দিয়া মারে কি এর লেগিয়া, আবার জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন যে আমরা কি কারবার করতে আসি, এই দুনিয়াতে আমাদের থাকার অধিকার আছে কিনা, নিজের বিবেককে প্রশ্ন করেন, জবাব আসবে। আল্লাহ অনেক আগেই আমাদেরকে ধ্বংস করে দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? আজকে এই বাংলাদেশে, যেই বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান, শতকরা 90 জন মুসলমানের দেশে ঢাকা ইউনিভার্সিটির মতো যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, ওইখানকার একজন টিচার যিনি ডক্টরেট করেছেন, তিনি রিক্সাওয়ালা না, তিনি সিএনজি ড্রাইভার না, তিনি বসুইরা কামলা না, তিনি ঠেলা গাড়ি চালায় না, সেই ডক্টরেট করা লোকটা ওই সালাম নিয়ে আর আল্লাহ হাফেজ নিয়ে যেইভাবে মস্কারা করেছে, কোন মুসলমানের দেশে কোন মুসলমান এই মস্কারা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলো? আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে সালাম নিয়ে আল্লাহ হাফেজ নিয়ে মস্কারা করা যায়, বাংলার জমিন আসে বলো পিঠের চামড়া নিয়ে দেখা যাওয়া যাবে না। সবকিছুর একটা সীমা আছে, মাত্রাতিরিক্ত কিছুই ভালো না। নাস্তিক মুরতাদদের আস্ফালন আজকে বাংলাদেশে এই মাত্রায় বেড়ে গেছে, মনে হয় যেন আমরা এই বাংলাদেশে মুসলমানরা হচ্ছে কচুরি পানার মতো যে গরু লাগাইয়া খাওয়াই লইব, মনে হয় যেন বঙ্গোপসাগরের ফেনা যে বাতাস আসলে আমরা মিশে যাব। আমি বলে দিয়েছি এই মুসলমানদের শিকড় হলো সাত জমিনের নিচে, আর মুসলমানদের ডালপালা হলো সাত আকাশের উপরে, ঠিক কিনা বলো? ইচ্ছে করলেই মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না। আমি বলি থাক, হে কইছে বাধা দেওয়ার দরকার নাই, এ তো কই একটা লাভে করছে, যেই ফলাফেনে আমরা সালাম দিত না, ওখানে এই ফলাফেনে দিয়ে গুড়ান দিয়া গুড়ান দিয়া দেয়, ঠিক কিনা কও? এগুল দিয়ে একবার দেয়, হেগুল দিয়ে গুড়ান দিয়া আবার দেয়। আমি কি তারে কই, ওই যে না করছিলেন লাগিয়া না করেই লাভ দেয় হয়েছে। হাতে কইছে সালাম বিলে সুন্দর করে শুদ্ধ করে যারা সালাম দেয় এটি বলে জঙ্গির লক্ষণ, যারা আল্লাহ হাফেজ কয় এটি বলে জঙ্গির লক্ষণ। আমি কই জঙ্গি হই আর যেইটাই হই, সালাম আমরা দিছি, আমরা মরণের আগের দিন পর্যন্ত সালাম দিয়া মরণের সময় যাওয়ানোর সময় ও গেলামো আসসালামু আলাইকুম এটা কইয়ে যাওয়ান লাগবো, ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? আমরা সালামের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, কে কি কইলো কেডা টিটকারি মারলো মস্কারা করলো, আমরার ফলাফানি কিছু সালাম বুঝলা যে চলেছিল, হ্যাঁ এই মস্কারার কারণে আমরার ফলাফানি আবার নতুন করে শুদ্ধ করে কার হিসাব রাখতে হন সালাম ইকতে আস, ঠিক কিনা কও? আমরা কি সালাম তার মস্কারার কারণে সালাম থেমে যাবে না বাড়বে, কমবে না বাড়বে? আগে আসিল হুজুর দেখলে, আগে আসিল মুরব্বী দেখলে, অন ফোলাফেন ফোলাফেন দেখলে সালাম দিবা, মার ঘর ঢুকার সময় সালাম দিবা, আম্মায় আবার ফুতেরে সালাম দিব, আব্বা আম্মা বেড়াইয়া সালাম দিব, সালাম কারে কয়? সালামের একটা বন্যা বইয়া যায় বোকা, ঠিক কিনা কয়? হ্যাঁ দিতে আসেন না, উনিও শিহাইতে আসে সালাম কারে কয়, টের হওয়াই লাগবেন সালাম কারে কয়। একেবারে সব জায়গায় সালামের প্রচলন বেড়ে যাবে, এটারে থামাই দেওয়ার কোনো সুযোগ নাই। আমি কই আসলে হেতে যে কনের বালা কইছে ওহন বুধই বুধ যে কামড়া ভালো হইছে না, আমার মনে হয় কই আসে এটাতে বাইক গেছে, পরে তার বউ বেড়াইয়া কইছে আপনি আমার ঘরে কীতা হইলেন। আপনি এটা কাম করছে আপনি সালাম লইয়া কথা কইছেন কিনতে,
তার বউ এবার বোধ হয় তারে টিটকারি মারছে, আমার মনে হয় আর কি। হ্যাঁ নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। সুতরাং আমরা মনে রাখবো ইসলামের বিধি বিধান নিয়া, ও সব ব্যাপারে কি আর দল আছে? সালাম কি কোনো দলের? সালাম হলো মুসলমানের, ঠিক কিনা কন? যে যেই দল করুক, সালাম আমাদের সবার, ঠিক কিনা কন? তা আমরা আল্লাহ হাফেজ কইতে আমরা কি কয়া? আমরা তো আল্লাহর রাতে সফর তো করে দিই, ফুতে রাহা যাবে আম্মা কয় আল্লাহ হাফেজ, তোরে আল্লাহর রাতে তুল্লা দিলাম, ঠিক কিনা কন? আমার কথা কয় না, ঠিক কিনা কন? আমরা মাইয়া ফান বিয়া দিয়েও তো বাহে কইয়া দেয় জামাই নেন আমরা রাতে তুল্লা দিলাম আর আল্লাহ দেখ কেন রাখবো সুবাহ কয় না রে। এই ব্যাপারে আমরা কোনো আফস আছে নাকি? আল্লাহ হাফেজ তো আমরা কইতে আছি কয়, আমি কেড়াই কি করলে এতে কিছু আসে যায় না। আসলে কি জানেন, আসল সমস্যা হচ্ছে এই ইসলামকে এটা লাড়া দিয়া দেখতে চায়। সুরে যখন সুরি করতো রুহে, বুদ্ধিমান সুর যারা ফইলা মাথা দেয় না। আমার অনেক সুরের লোকে কথা হইছে, আমি অনেক ফাক্কা সুর 15-20 বার ধরে মার খেয়েছে হেমন সুরের লোক, আমার কথা হইছে। আমি কইছি ও মাইর খেলেন কেমনে, কয় বেহত এরা কামের কারণে। আমি কই তো এরপরে কয় এরপরে থেকে বুদ্ধি হয়েছে, আর ধরাও ফরি না মাইরও খাই না, ফিটা যাই গিয়া ফাইলার উফরে দিয়া। আমি কই বুঝলাম না কিচ্ছু, কয় হুজুর এই ফইলা ফইলা যখন চুরি করি তখন করতাম কি, গাঁথা কইরা হিম কইরা বেড়া এই ফিডার তার কাছে কাইটা ফইলে মাথা দিতাম, আর হেতারা যে হুলদা লাডু নিয়ে বইয়ারিছে কইতাম পারতাম আমরা ঠাস কইরা মাথাটা নাই। আমি কই তো ফরে কিতা করেন, কয় ফরে বুঝা লাইছি মাথা দেওয়ান কই তো না, পরে করি কি গাথাটা করে সেটা ফাইলা এই লাড়ির মাথার মধ্যে ফাইলা দিয়া তারপরে এই মাথাটা দেয়। তো যখন ফিডাটা দেয় যখন দেখছি যে হজাক ফিডা দিছে ফাইলার উফরে দিয়ে গেছে, আমার মাথা লইয়া ভাই তাইয়া ঘুর। যারা বুদ্ধিমান সুর তারা মাথা দেয় না ফাইলা দেয়? তা আপনি মনে করেন না যারা সালামের বিরোধিতা করে তারা বেহত, এটা মনে করেন না, তারা বড় বুদ্ধিমান, তারা টেস্ট করে। ওই সুরে যেমন ফাইলা দিয়ে টেস্ট করে মালিকে হজাক আসেনি, ওই সিটারের দল নাস্তিক মুর্তাদের দল সালাম নিয়ে টিটকারি বাইরে দেখতে আসে মুসলমান সজাগ আছে কিনা, ঠিক কিরকম? আমরা কি ঘুমন্ত না সজাগ? জাগা মতো দিলে পাওয়া যায় না তো, বাঙ্গরা বাজারও তারে পাওয়া যায় তো, থুত তাইয়া গোসল করাইলে লইল মাসে মেম্বরের কাম লাগলো না হইলে, জাগা মতো পাওয়া যায় না। এডিরে এডি আবার বারও না জাগা মতো, এডি জানে যে বাংলার মুসলমান কথা একটা কইলে কইয়া লাইছি, আমার বিষয়টা যে বার করবো এডি তেন ভালোই জানে, মরণের আগের দিন পর্যন্ত তো আর বাজারও গেল না আর কি, যা মন্ডায় ধরে তাই করতে আছে। এইগুলা একটার সাথে আরেকটা ধারাবাহিকতা আছে।